নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন জগন্নাথ দেবের কৃপায় আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে ভিডিওটি থেকে আশা করি অনেকেই হয়তো অনেক উপকার পাবেন তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় বছর দু হাজার চব্বিশ সালে রথযাত্রা পড়েছে সাতই জুলাই সাতই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত সময়কাল বিশেষভাবে শুভ তাই এই সময় ভক্তদের জন্য অনেক নিয়মবিধি আছে এবং অনেক ক্রিয়াকর্ম আছে এই সময় যদি কেউ শুভ কর্ম করতে পারে বা ছোটোখাটো কোনো টোটকা করতে পারে তার একশো ভাগ ফল পাওয়া যায় কারণ এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এবং তার একশো ভাগ ফল আশা করা যায় প্রচলিত বিশ্বাস আছে যে ভগবান জগন্নাথের রথযাত্রার দিন অবশ্যই বৃষ্টি হয় বহু বছর থেকে এইভাবেই এই বিশ্বাসে চলে আসছে এবং সামান্য অল্প হলেও এই দিন বৃষ্টিপাত হয় জানি না বন্ধুরা আপনারা এর সম্মুখীন হয়েছেন কি না বিশ্বাস করা হয় যে এই দিন যদি জগন্নাথ দেবের পুজো দিয়ে একটু সামান্য হলেও রথের রশ্মি ধরে টানা যায় তাহলে বহুদিনের বহু পাপ মোচন হয় অর্থাৎ আপনারা যে পাপ করেছেন তার কিছু হলেও আপনি এই পাপ থেকে এখান থেকে পাপ খণ্ডন করে কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবেন তাই বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও রথযাত্রার এই উৎসব পালন হয় অবশ্যই সেখানে যাবেন জগন্নাথ দেবকে পুজো দেবেন আর রথের রশ্মি অবশ্যই টানবেন এই দিন যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে জগন্নাথদেবের পুজো দিতে পারেন তাহলে আরও দ্বিগুণ ফল লাভ করতে পারবেন এই রথযাত্রার দিন যদি সকাল সকাল স্নান করে এমন একটি কাজ করতে পারেন যা আপনার ভাগ্য বদলে দেবে চলুন বলা যাক সকাল সকাল স্নান সেরে যাবেন বাজারে এক দামে একটি তালা কিনবেন চাবি সমেত চাবিটি তালার মধ্যে ঘুরিয়ে কখনোই দেখবেন না মানে পরীক্ষা করবেন না তালাটি ঠিক আছে কি না যেরকম তালা কিনবেন সেইভাবেই চাবি সমেত নিয়ে আসবেন দোকানদারকেও তালার মধ্যে চাবি ঘোরাতে অবশ্যই বারণ করবেন একটি লোহার তালাই আপনার জীবনে নিয়ে আসতে পারে সুখ ভাবছেন তো লোহার তলা কী করে সুখ আনবে রথযাত্রার দিন যে তালাটি আপনি কিনছেন সেই দিনই রাত্রেবেলা তালাটি চাবি সমেত রাখবেন আপনার বালিশের নিচে অর্থাৎ যেই বালিশে আপনি রাতেরবেলা ঘুমান এমনটা মনে করা হয় যে লোহার তালা বালিশের নিচে রাখলে আর্থিক উন্নতি এমনভাবে আসবে যে কেউ তা আটকাতে পারবে না আর আপনার যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে সেই আটকে যাওয়া কাজও হবে এভাবে তালা রাখলে যদি শরীরে কোনো রকম ঘুমের সমস্যা হয়ে থাকে সেটিও ঠিক হয়ে যাবে ঘুমটাও আপনার ভালো হবে কোনো রকম অসুখও আপনার শরীরে দানা বাঁধতে পারবে না আর্থিক থেকে শুরু করে সম্পর্ক এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু সকলেরই জীবনে শান্তি আসে চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটবে তাই একবার বালিশের নিচে একটা লোহারতলা রেখেই দেখুন ফল পাবেন হাতে নাতে সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে ফেরার পর সবাই একটু শান্তি খোঁজে কিন্তু শান্তি পেতে হলে দরকার জীবনে সব কিছু ঠিকঠাক থাকা তাই অবশ্যই রথযাত্রার দিন যাই করুন না কেন একটি লোহার তালা কিনতে ভুলবেন না সাত দিন রাখার পর রথযাত্রা যেদিন শেষ মানে উল্টো রথ সেদিনকে অবশ্যই কোনো বটগাছের নিচে চাবি সমেত তালাটি রেখে আসবেন এবার কোনো অচেনা ব্যক্তি যদি তালা থেকে চাবিটি ঘুরিয়ে তালাটি খুলে ফেলেন তাহলেই শুরু হবে আপনার ভাগ্যের পরিবর্তন